আজীবন মানব কল্যাণের কথা বলে যাওয়া শিল্পী ও নাট্যজন শান্তনু বিশ্বাস চিরবিদায়ের কালেও রেখে গেলেন সেই স্বাক্ষর তাঁরই ইচ্ছানুসারে দুপুরে পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় শিল্পীর মরদেহ এমন পদক্ষেপকে মহৎ ও অনুসরণীয় বলে উল্লেখ করলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিম জাহাঙ্গীর চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের পাঠানো প্রতিবেদন সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী ও নাট্যজন শান্তনু বিশ্বাস শিল্প ও কর্মে সারাজীবনই বলে গেছেন মানুষের কথা মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ চিরবিদায়ের কালে সেই স্বাক্ষর রেখে গেলেন আবারও তারই ইচ্ছায় মরদেহ দান করা হলো চিকিৎসা বিজ্ঞানের গবেষণার কাজে শান্তনু বিশ্বাস দুই সালে সিদ্ধান্ত নিয়েছিলেন মৃত্যুর পর দেহদান করার শিল্পীর ইচ্ছে অনুযায়ী চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করে তার পরিবার যে তিনি তার এই নিথর দেহটি মানুষের কল্যাণে যেন কাজ হয় এই দেহটি দিয়ে যেন আমাদের তরুণ প্রজন্মের সন্তানেরা যেন মানবের কল্যাণে মানুষের স্বাস্থ্যের কারণে কোনো মাঙ্গলিক কাজ করতে পারে সেই জন্য তিনি কাজটি করে গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ বললেন দেহদানের এই ঘটনা একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে ছড়িয়ে দিবে মানব কল্যাণের বাণী সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যারা এই ধরনের লাশকে তাদের মৃত্যুর পরে মেডিকেল সায়েন্সের জন্য দেশের জন্য এটি একটি বড় ধরনের উদাহরণ গত শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমৃত্যু শিল্পচর্চায় নিবেদিত প্রাণ শান্তনু বিশ্বাস ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ